গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। এই সকালবেলায় বাসি কাজকর্ম করে ঠাকুরের পুজো টুজো দিয়ে চা করে দিলাম বড় মশাইকে। চা বড় মশাই চা খায়নি, ও হরলিক্স খেয়েছে, আমি চা খেয়ে বাজারে গেল। মেয়েকে খাওয়ালাম, খাইয়ে এই যে মেয়ে মেয়েকে খাইয়ে এই তোমাদের সাথে একটু কথা বলছি। তা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। মেয়ের এখন একটু জ্বরটা কম, এখন জ্বরটা নেই। কালকে রাত্রে হর হর করে খাওয়ানোর পরে খুব বমি করেছে, জ্বরও ছিল, রাত্রে আবার ওষুধ খাইয়েছি। ওষুধ খাওয়ানোর পরে এখন জ্বরটা একটু কম আসছে, কিন্তু জ্বর নেই, বমিও আর করেনি, এখন খারাপ বমি করেনি কোনো। দেখি আজকে দুপুরে কি রান্না বান্না করি, তোমাদের সাথে শেয়ার করব। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, মাছ দিয়ে কচুর মুখি দিয়ে হবে। আর এই যে লোটে মাছ এনেছে, লোটে মাছ তোমরা চেনো কিনা আমি জানি না, লোটে মাছ ঝুড়ো ঝুড়ো করবো। আর মাছের মাথা দিয়ে এই যে বাঁধাকপি হবে, বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ এখনকার বাঁধাকপি একটু ভাপ দিয়ে না নিলে না খাওয়া যায় না, ওই জন্য মাছ ভাজা এই যে বসিয়ে দিয়েছি। আর লোটে মাছের মশলা এই যে আমি করে নিয়েছি, লোটে মাছের মশলা। আর ওইদিকে ভাত হচ্ছে উনুনে, ওই দেখো উনুনে ভাত বসানো, কারণ মেঘমেঘ করে আসছে, রোদ উঠছে, মেঘমেঘ করে আসছে, ওই জন্য তাড়াতাড়ি করে দৌড়োতে দৌড়োতে ওইদিকে মাছ ভাজা বসালাম আর এইদিকে ভাত বসিয়ে দিলাম, যে যাতে তাড়াহুড়ো করে আমার ভাতটা অন্তত উনুনে হয়ে যায়। কারণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেলে তখন আর উনুনে আমি ভাত করতে পারবো না, কারণ এই জায়গাটা খোলা জায়গা, উনুনটা শুধু জাস্ট টিন দিয়ে ঢেকে থুয়ে দিই বৃষ্টি হলে। তো বৃষ্টি হলে তো তখন তো আর ভাতটা আমি করতে পারবো না না, ওই জন্য ভাত বসানো। এই যে জামা কাপড় সব কেচে দিয়েছিলাম, মেয়ের দিয়ে ওর বাবার দিয়ে সব কম্বল টম্বল সব কেচে দিয়েছি। ওই যে সব মেলা রয়েছে, প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে, কম্বলগুলো শুকায়নি এখনও। আর মেয়ে ওই যে ঘুমোচ্ছে, খেলনা বাটি দেখো সারা ঘর খেলনা বাটি ছিটানো, ঘর দূর এখনও গুছাবো, সকালের থেকে এই পর্যন্ত কাজ করেই যাচ্ছি, গুছিয়েই যাচ্ছি, বাপ মেয়ের দুজনা কেউ আমার ঘর বাড়ি গুছানো রাখছে না, বুঝলে, কেউ দুজনা কেউ ঘর বাড়ি কোনো কিছু গুছানো রাখছে না। নোংরা বলতে কি, খাবার দাবার খাবে, এখানে ওখানে ফেলবে খাবার দাবার খেয়ে, তারপরে ইয়ে করবে, জল মল ফেলবে, এই সবগুলো করে। তো আমাদের এখানে না প্রচণ্ড কাঁচা লঙ্কার দাম বেশি, 40 টাকা শ হয়েছে কাঁচা লঙ্কা। তা তোমাদের ওখানে কাঁচা লঙ্কা কার কার ওখানে কেমন কেমন কাঁচা লঙ্কা দাম অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি তো ভাবছি আমাদের এখানে মনে হয় দাম বেশি, ওই জন্য জানতে চাইছি যে কার কার ওখানে কেমন কেমন দাম কাঁচা লঙ্কার। তো আমার এই যে মাছ ভাজাটা প্রায় না, আমি বেশি ভাজি না মাছ, অল্প হালকা ভাজি। তো হয়ে গেছে মাছ ভাজা, আগে মঙ্গলবারে নিরামিষ খাওয়া হতো, এই দুটো সপ্তাহ হলো নিরামিষ খাওয়া হচ্ছে না, কারণ আমার বর খেতে পারছে না নিরামিষ, মাছ টাছ এনে দিচ্ছে, আমি আর কিছু বলছি না। গত মঙ্গলবারে বলেছিলাম যে নিরামিষ খাও, বলে না আমি নিরামিষ খাবো না, রান্না মাছ রান্না করো, মাছ করেছিলাম। এই মঙ্গলবারেও ঠিক তাই মাছ করছি, ওর নিরামিষ খেতে গেলে ওর কষ্ট হয়, মা নিরামিষ একদমই খেতে পারে না। আমার শ্বশুরবাড়ি আবার মঙ্গলবারে নিরামিষ হয়, মঙ্গলবারে আমার শাশুড়ি নিরামিষ করে। তো এই যে লোটে মাছটা একটু ঝুড়ো ঝুড়ো করবো, লোটে মাছ তোমরা কীরকম করে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, লোটে মাছটা কেমন করে তোমরা করলে তোমাদের ভালো লাগে। আমার তো লোটে মাছটা মশলা দিয়ে কষালেই তো ভালো লাগে। মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা করবো, আমার বরের সব থেকে প্রিয় খাবার, আজকে আমার সবই আমার বরেরই হচ্ছে রান্না প্রিয় খাবার। লোটে মাছটাও ভালো খায়, আবার এই বাঁধাকপি ঘন্ট হবে এটাও ভালো খায়, শুধু আমার পছন্দের একটাই, সেটা হচ্ছে কচুর মুখি দিয়ে ভোলা মাছ বা তেলাপিয়া মাছ,
ও এটা খাই না একটুখানি, হয়তো বারবার আমি বলার পর হয়তো অল্প একটু মুখ চেপে দেখবে, কিন্তু কিচ্ছু করে খাই না, ও পছন্দ খুব করে না। আমি ভালো খাই বলে আমার জন্য এনে দেয় মাঝে মাঝে, যখন আমি বলি তখন এনে দেয়। তো আজকে সবই বরের পছন্দেরই রান্না হচ্ছে। আজকে গুরু পূর্ণিমা, উচিত ছিল নিরামিষ খাওয়ার, কিন্তু আমার সেটা আর হয়ে উঠলো না। এই যে কুচোর মুখিটা একটু জল দিলাম এখন, আর একটু জল দিয়ে রাখলে নালা নালা হয়ে যায় বলে এখন দিলাম, যেহেতু এখন কুচোর মুখিটার ইয়েটা বসিয়ে দিয়ে বাঁধাকপিটা করে নিয়ে কুচোর মুখিটা করবো। তাই দেখি আগে বাঁধাকপিটা করবো না লোটে মাছটা করবো সেটাই ভাবছি। এদিকে এটা বসানো, ওইদিকে আবার উনুনে দেখতে হচ্ছে উনুনে জাল চলছে কিনা। সকালবেলায় তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, তোমাদের তো বললামই কিছুই খাওয়া হয়নি। বর হরলিক্স খেয়ে দোকানে চলে গেছে, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার ছিল তাই। আর মেয়ে তো বললাম শরীরটা খারাপ, ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম, আর ও কিছুই খায়নি এখনও। ঘুম থেকে উঠলে খাওয়াবো, খাইয়ে স্নান করাবো ওকে, ঘুম থেকে ওঠে মানে চান করানোর আগে ওকে খাইয়ে দিই, কারণ ওকে খাওয়াতে গেলে, তোমাদের তো বলেছি ওকে খাওয়াতে গেলে অনেকটা হ্যাপা, খুব কষ্ট করে খাওয়াতে হয়, গা হাত পা লেগে যায়, ওই জন্য চান করানোর আগে খাওয়াইয়ে দিই, তারপরেও খাওয়ানো হয়, কিন্তু ওইটা আগে খাইয়ে দিয়ে তারপর স্নানটা করিয়ে দিই। এই যে এখন ঘুমোচ্ছে তো, কিন্তু আর দুপুরের থেকে ঘুমোবে না একদম টোটালি, সেই ওর বাবা রাত্রে দুপুরবেলায় খেতে আসবে তখনও জাগ না থাকবে, আবার রাত্রিবেলায় ঠিক ওর বাবা যখন 10:30-11টার সময় বাড়ি আসবে তখন তখনও তখন মানে তার খানিক আগে 9:00-10:00 দিকে একটুখানি ঘুমাবে হালকা আধা ঘন্টা ঘুমানোর পরে, তারপরে আর ঘুমোবে না, ঠিক 12:00-1:00 পর্যন্ত ও জেগে থাকে। মাথাটা একটু ভেঙে দিচ্ছি, কারণ বাঁধাকপিতে মাথাটা একটু যদি না ভেঙে দেওয়া হয় তাহলে মাছ মাছ গন্ধটা আসে না। একটু মিট মশলা দিচ্ছি, আর একটুখানি এই পেস্টটা দেবো অল্প একটু। একটুখানি মাথাটা কষিয়ে কষিয়ে নেবো, হলুদ লবণ ঢালতে হবে, বাঁধাকপিটা ভাপানো বাঁধাকপি আর আলু একটু মাছ বসিয়ে দিয়েছি, এবার বাঁধাকপি লুকটা হলো, বাঁধাকপি মাছের মাথা দিয়ে লুটে মাছ বসাবো, কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিয়েছি, মশলাটা এবার ঢেলে দেবো।
একটু মিট মশলা দিলাম। এই তো মেয়ে আমার উঠে গিয়েছে, উঠে যায় বিছনা গুছাচ্ছে, উঠে বিছনা গুছাচ্ছে। ভগবান, বিছনা গুছাতে হবে না তো, আমি তো গুছাইছি বিছনা, কি হয়েছে? আসো 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 মা, আচ্ছা ওয়েদার খুব মেঘলা মেঘলা ওয়েদার, সব জামা কাপড় টাপড় মেলা, মেয়ের স্নান করানো ফরানো হয়ে গেলে তারপরে যদি বৃষ্টিটা হয় তাও কোনো ব্যাপার না, জানি না কি হবে। ভাতটা দেখে আসি এদিকে, মেয়ের কোলে নিই আমি, এখন কাজ করছি, এখনও কোলেতে নামবেই না, ঘুম থেকে উঠেছে যেহেতু, এখন কোনো রকমে ওরে কোল থেকে নামানো যাবে না, নামালেই তো হয়েছে কাজ আমার। আরে বন্ধুরা, তুমিরা দেখো আমি একা একা কিভাবে দৌড়ে দৌড়ে কাজ করি, কিভাবে সবাই ভাবে আমার কোনো কাজই নেই, তো ভাতটা একটু হবে, থাকুক, এই চালটা খুবই ফোটে, খুব মা তুমি না খেলা করবা, মা মা গো খেলা করবা, নামাই দেবো তোমারে, দেখো তো মাও কই, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, গরম গরম ভাত, লোটে মাছ, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর ভোলা মাছ তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী দিয়ে, ঠিক আছে। এই যে আজকে লাঞ্চের মেনু, ফাইনাল লুক, এই যে, আর এই যে আমার মানিক, অবস্থা দেখো।